কিছু কিছু ব্যাংক বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ব্যাংক দিচ্ছে এবং কিছু কিছু ইম্পোর্টারকে দিচ্ছে না। এই অবস্থা যদি থাকে দেখা যাবে যে কিছু লোক যদি পেলো তারা কিন্তু দাম বাড়িয়ে বেচবে, কারণ চাহিদার তুলনায় আমদানি কম হচ্ছে। তো এটা আপনার যদি আমাদের দেশে অর্থ মানে আমাদের যে বর্তমানে যে আমাদের ফরেন কারেন্সির যে একটা ক্রাইসিস চলছে, রিজার্ভের যে একটা সমস্যা চলছে, এটা থেকে যদি আমরা মানে মনে করি, সরকার যদি মনে করে না এই ফল আমদানি বন্ধ করলে আমাদের দেশের জন্য ভালো হবে, সেক্ষেত্রে এই ফলটা টোটালি বন্ধ করে দেওয়া হোক। আর যদি এটা খোলা থাকে সবাইকে এসি ওপেন করতে এটা সুযোগটা দিতে হবে, কেউ করবে কেউ করবে না। এখন ব্যাংকের মানে ওই দেখা যায় যে এমডির ছেলেও মনে করি ভোট খরচ করছে ফল, এই সুযোগটা কিন্তু তারা নিবে। ব্যাংকের একজন পরিচালকের ছেলে আমি শুনলাম যে তোমরা ওনারা $2 লাখ এসি পাইছে, কিন্তু আমাদের কোনো ব্যবসায়ীরা পাচ্ছে না, উনি কিন্তু ফল ব্যবসায়ী না, কিন্তু এই সুযোগটা মনে করেন আপনার কিন্তু তাদের হাতে চলে যায়। ব্যবসাটা কিন্তু আপনার আমরা যারা অ্যাকচুয়ালি ব্যবসায়ী, আমাদের যে লোকবল আছে, লোকজন আছে, কর্মচারী আছে, আমাদের একটা সেট আপ আছে, এই সেট আপটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা ফল ব্যবসায়ী না, জীবনে ফল ব্যবসা করে নেই, তারা মনে ইম্পোর্ট করে নিয়ে আসবে, বেশি দাম বিক্রি করবে, এটা মনে করেন আপনার আমাদের গালের উপরে আসবে, আমরা কেন এত বেশি দাম বিক্রি করলাম, এটা হচ্ছে। এখন এটাকে কি করা যায়, এটা যদি বন্ধ করা হয় টোটালি বন্ধ করো, আমার অনুরোধ থাকবে। আর আপনারা জানেন যে সামনে একটা রমজান, রমজানে আমরা আমাদের খেজুরের সিজন থেকে শুরু হয় আগস্ট থেকে, অগস্ট থেকে শুরু হয় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই কয়েকটা মাস আমাদের সিজন থাকে। বিভিন্ন দেশে এক এক টাইমে এক এক সিজন, যেমন আমাদের শুরু হয় দুবাই আরব আমিরাতের যেটা সিজন অগস্টের থেকে শুরু হয়ে যায়, ইরাকে চালু হবে আপনার অক্টোবর মাসে, সৌদি আরবে আবার ওইটা সেপ্টেম্বর মাসে, বিভিন্ন দেশের থেকে বিভিন্ন টাইমে ফলের হারভেস্ট চালু হয়, এই খেজুরের হারভেস্ট চালু হয়। তা আমাদের আমদানি শুরু করতে হয়। যদি আমরা সিজনের টাইমে না কিনতে পারি তখন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে রমজান আসবে এপ্রিলে, তখন আমাদের কাছাকাছি এসে এইটা ওপেন করে দিল, তখন কিন্তু আমরা কিন্তু খেজুর পাওয়া যাবে না, বিভিন্ন দেশে নিয়ে যাবে, তখন আমাদের বেশি দামে কিনতে হবে, তখন আমরা হয়তো আমাদের চাহিদা তুলনা আমরা কিনতে পারবো। এই কারণে যদি খেজুর রমজানের প্রয়োজন মনে করে সরকার, রোজার ভিতরে মানুষ খেজুর ইফতার করে, তাহলে এই খেজুরের এখন থেকে ওপেন করতে দিলে আমাদেরকে আমরা নির্ভর করতে পারবো। কারণ আমরা প্রত্যেকটা যে এক্সপোর্টার আছে তাদের সাথে আমরা কমিটমেন্ট করেছি যে আমরা এত টন মাল নিব, আমরা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু আমি আমার এক্সপোর্টার আমি এসি দিতে পারতেছি না, উনি আমার সাথে রমজান শুরু হবে, তখন তো দাম লেচুর অন্য সিজন থাকবে। আপনার আমাদের তো খাদি ইম্পোর্ট করার দরকার, আর খেজুর জিনিসটা যেটা আছে স্যার, খেজুর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। আমরা কিন্তু আমি টিসি বেড়ে সাপ্লাই দিই, আমদানি আমি বড় একটা বাংলাদেশের থেকে খেজুর আমদানি হয়। আপনার কি নামে? আমার নাম আমি আরবিয়ান ডেট ফ্যাক্টরি। আচ্ছা, আমি তো ডিসিবি ছিলাম, ডিসিবিতে আমি নাম দিই স্যার, ডিসিবিতে আজকে থেকে আমি আপনার 2014 সালে থেকে স্টার্ট করছি, এই বছর আমি দিয়ে এসেছি। আপনি এবারে ভালো খেজুর দিয়েছেন। হ্যাঁ, ভালো খেজুর দিয়েছি এবং দামও কত কম জানি আমি। তোমরা যে খেজুর আমরা 120 টাকা কেজি খেজুর দিয়েছি ডিসিবি, এর আগে দিয়েছি 100 টাকা এর আগের বছর। তো খেজুর মনে করেন আপনি বিভিন্ন ধরনের, আমরা খেজুর আজও খাই আর যাই খাই, তো এই আপনার ফুড পেলে কিন্তু সমানে আমরা অনেকে যাদের পয়সা আছে তারা হয়তো আসবে খাবে, কিন্তু খেজুর যাতে মানে গরিব মানুষে খেতে পারে আমরা কিন্তু সেই ধরনের খেজুর আমদানি করি। আমি 10 কেজি খেজুর আজকে দিনও আপনার 900 টাকা থেকে 850 টাকা 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। আপনারা যে গুলশান ওয়েস্টিনের পাশে একটা খেজুরের দোকান করছে, ওটা কি নাম, কিভাবে এগুলো করে? ওখানে তো মনে কত সবচেয়ে কম দামি খেজুর বলে 2000 টাকা নেয়, মিষ্টি বানাই দু বাদাম লাগে ছান আর চিনি, তো দেখা যায় আমার গ্রামে 200 টাকা কি বিক্রি করে, আবার এখানে আবার 800 টাকা বিক্রি করে। এটা কিন্তু অন্য কিছু দেয় না স্যার, ছান আর চিনি এর ভিতরে স্যার আর কিছু দিতে পারে না। এইগুলো আমাদের অবস্থা স্যার, আমরা যে ফুটপাতে যদি না থাকে আপনার সবকিছুর দাম কিন্তু বেড়ে যাবে। নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ ফুটপাত থেকে কিনে, ফুটপাত শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের সব জায়গায়। আপনি থাইল্যান্ডে গেলে দেখবেন কল চার্জ বিক্রি করে, হাইজিনটা মেইনটেইন করে। আমাদের স্ট্রিট ফুড হলো সবচেয়ে বেস্ট, মানে আপনি সবাই আপনার ঢাকা জানেন ওয়াশার যে পানি না সেটা তো অনেক জন আমি কি হবে ওইটা, মানে ওই জায়গাটাই চ্যালেঞ্জ তো খালি। জি, আর মনে কর আপনি স্যার ওই যে দামের যে ব্যাপারটা আছে, যে আমাদের আমদানির যে দামটা উনি বলছে গুলশানের বাইরে,
আসলে কি এই ফলের এখন এলসিতে আমাদের না থাকতে কিছু কিছু মানুষের কাছে আপেল আছে আর বেশিরভাগ মানুষের কাছে এই কারণে আমরা কিন্তু ওই ফলগুলো আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারতেছি না এখন আগে যে একটা কম্পিটিশন হইতো মানে বাজার যে একটা আমদানি বেশি হইতো কমে যেত আপনি ওনারা বলতে পারবে গত বছর আমরা 1200 টাকা পর্যন্ত মনে মনে মালটা কিনছি ওনারা 15 কেজি কিনছেন না আপনারা ওইটা তো আমরা বেচছি কারণ এটা হলো মনে করেন বাজারের আমদানি উপর নির্ভর করে এর প্রাইসটা কাছে হলে বাজার আপনি ধরে রাখতে পারেন যে দুটা গাড়ি আসে দাম কমে যায় না বেশি আসলে আসলে বাজার আমদানি মাল কিন্তু আমাদের কাছে নাই ইম্পোর্টের কাছে মাল নাই এলসি দেয় সবারই দেয় না না বলি না ইম্পোর্টের কাছে মাল নাই মাল আমার থেকে যে কিনা নেই আমরা কিভাবে বিক্রি করি আমাদের বক্তব্য আপনি তো ঠিক আছে আপনি কম আছেন যে কমে যেটা প্রাইস সেটা বিক্রি করেন এখন কম মাল আছে দেখে আপনি দামটা বাড়াই দিলেন যে জিনিস দাম বাড়বে দেখে আমি জিনিসটাকে স্টক করে রাখলাম মানুষ আপনি যতই বলেন আপনি 30 বছর ব্যবসা করছেন বা যাই করেন পাবলিক পারসেপশন কিন্তু ভালো নয় পাবলিক পারসেপশন যে এই ব্যবসায়ীরা এগুলো ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলো করছে এবং সেটার প্রমাণ হলো তেরেটা বারোটা দুই ঘন্টার মধ্যে আপনার মতো লাভ চলে আসছে বুঝতে পেরেছি ওই জায়গাটা থেকে আমাদের বেড়াতে হবে আসলে আমাদের আমরা যে আমদানিকারক আমরা মানে বিক্রির একটা কিন্তু সিস্টেম আছে আমরা বেশিরভাগ আমদানি যারা করি আমরা পুরে থেকে মাল বিক্রি করি কন্টেইনার কন্টেইনার বিক্রি করি এখান থেকে যারা মানে খুচরা বিক্রি করে তারা আমাদের থেকে মালটা কিনা নেয় এখন তারা নিয়ে কিছু মাল মাল কোল্ড স্টোরে রাখে এবং ইভেন কি দোকানদার যারা আছে যারা সাপ্লাইয়ার আছে স্বপ্নতে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দেয় তারা কিন্তু আমাদের থেকে মাল কিনে কোল্ড স্টোরে রাখে তাদের দাম যদি না পাওয়া যায় তাদের সাপ্লাই তো দিতে হবে সোনারগাঁ হোটেল বলেন ফাইভ স্টার হোটেল গুলো তো বলেন তারা আমাদের থেকে কিনা নেয় নিয়ে কোল্ড স্টোরে রাখে এখন তারা যদি দামটা বাড়ায় কিন্তু আমরা কিন্তু কোটে থেকে বিক্রি করি আমরা কিন্তু এইভাবে বিক্রি করি না মাল দেখেন মাল এখন যে আপেল গুলো আছে আপেল বেশিরভাগ আছে কোল্ড স্টোরের ভিতরে এই দেখবেন কেউ 100 কার্টুন 200 কার্টুন এরা সাপ্লাইয়ার এবং তারা খুচরা বিক্রি করে তাদের হাতে আছে মালটা বাদাম তুলিতে যারা এক কার্টুন দুই কার্টুন করে বিক্রি করে তাদের কাছে আছে আমার কাছে কিন্তু আপনি পাবেন না আপেল তো এই এখানে একটা সিস্টেম একটা এইভাবে মানে চলে আর কি আমরা সবকিছু আমদানি আমদানি যারা করি আমরা কিন্তু বাল্ক নিয়ে কাজ করি আমরা কিন্তু এইভাবে কাজ করি না এখন আর কতগুলো জিনিস